ইউনিটির সকল সদস্যবৃন্দের এবং এর বাইরেও যারা আছেন তারাও চাইলে আমাদের এখানে মুন্সিগঞ্জের দৈনিক ঢাকা পত্রিকার 20তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বিস্তারিত দেখুন লিটন মাহমুদের তথ্য রিপোর্টে। মুন্সিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দৈনিক ঢাকা পত্রিকার 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। মুন্সিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি নাজমুল হাসান মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি কাজী বিপ্লব হাসান, মুন্সিগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সভাপতি হোসনে হাসানুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল, অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মুন্সিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক শাহনাজ বেগম, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফরহাদ মিয়া, শিক্ষা ও আইসিটি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুদ খান, প্রচার সম্পাদক মোহাম্মদ ফাহাদ মোল্লা। পত্রিকাটিকে আমি সাফল্য কামনা করি আর মিলনবার জন্য আমরাও তার কাছে প্রত্যাশা যেন এই মুন্সিগঞ্জ জেলার জন্য এই ঢাকা দৈনিক পত্রিকাটি যেন ভালো কিছু উপহার দিতে পারে। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালমান হাসান, কার্যনির্বাহী সদস্য এম এম রহমান, মোহাম্মদ মিনহাজুল ইসলাম, মুন্সিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের প্রচার সম্পাদক লিটন মাহমুদ এবং আনিসুর রহমান রলিন সহ আরো অনেকেই। তার জন্য আমি আমার জাতীয় দৈনিক পত্রিকার দ্বিপ্রতিদিনের পক্ষ থেকে আমি লিটন বাবু মিলন ভাইকে অভিনন্দন জানাচ্ছি। তো একটি কথা তা বলেই নয়, আমরা যারা সাংবাদিকতার পেশায় রয়েছি তারা জীবনের ঝুঁকি নিয়ে আমরা সংবাদ সংগ্রহ করে থাকি। দৈনিক ঢাকা পত্রিকার অদূর ভবিষ্যৎ এবং সংবাদপত্র ও পত্রিকার জেলা প্রতিনিধির সাফল্য কামনা করে বক্তারা এই সময় বক্তব্য রাখেন। আলোচনা শেষে পত্রিকাটির 20তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।